আগামী 25 নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে বিভিন্ন রাজ্যের রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা দিল্লিমুখী হচ্ছেন। বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করেন রাজ্যের একমাত্র রাজ্যসভা সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রতিক্রিয়া রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে প্রয়াস গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের ক্ষেত্রে না চাইতে সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের চিকিৎসা পরিষেবার পরিকাঠামো উন্নয়নে কাজ করছেন। তিনি নিজেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রাজ্যে একটি এইমস বা রিমসের মতো সুপার স্পেশালিস্ট হাসপাতাল নির্মাণের কথা জানিয়েছিলেন। সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে অধিবেশনে তিনি কথা বলবেন বলে জানান রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এখন ইতিমধ্যে আমরা সবাই জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তর পূর্বাঞ্চল আর বিশেষ করে ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের জন্য একটা সমৃদ্ধশালী এবং ত্রিপুরা রাজ্যকে একটা উন্নত জায়গায় মানে না চাইতেই সব দেওয়ার ব্যবস্থা আমাদের মোদীজি আমাদেরকে করেছে। তার পাশাপাশি যে জিনিসগুলি প্রাধান্য রয়েছে, যেমন আমাদের হেলথ সেক্টরকে জেলে সাজানোর জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও উদ্যোগ গ্রহণ করেছে, এবং পাশাপাশি আমিও কিছুদিন আগে আমাদের যিনি হেলথ মিনিস্টার রয়েছেন আমাদের জেপি নাড্ডাজি, ওনার কাছেও আমি লিখেছিলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা এইমস নতুবা আমাদের যে মণিপুরে যেটা রয়েছে রিমসের মতো এরকম একটা সুপার স্পেশালিটি হসপিটাল যাতে ত্রিপুরাতে নির্মাণ করা যায়, তার জন্য আমি আবেদন রেখেছি। তো আশা করি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এবং ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের মানুষ সম্মিলিতভাবে যেভাবে এই রাজ্যের উন্নয়ন দরকার সেটা যাতে আরও ত্বরান্বিত হয়। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ন্যাশনাল হাইওয়ে কাজ শুরুয়াত হয়েছে, এগুলি কাজগুলি ত্বরান্বিত করা, এই বিষয়গুলি নিয়েই নিশ্চয়ই আলোচনা হবে এবং আমিও সেইগুলি বিশেষভাবে গুরুত্ব দিয়ে যাতে এগুলি করা হয় তার জন্য হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিকে সংসদের শীতকালীন অধিবেশন 25 নভেম্বর থেকে শুরু হয়ে 20 ডিসেম্বর পর্যন্ত চলবে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের 2 দিন পর শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। এবারের শীতকালীন অধিবেশনে 2টি বিল উত্থাপন করা হয়েছে। এর মধ্যে 1টি বিল হল ওয়াক অফ সংশোধনী বিল 2024 এবং অপরটি হল এক দেশ এক নির্বাচন বিল। Your report, RE News.